আমরা 140-150 করতাম, এখন আমরা টার্গেট করেছি 180-190 করতে হবে আমাদেরকে। ওইটা নিয়ে মাত্র বিশ্বকাপে যাবার হামদে কালকে আর পরশু খেলা দেখাই পেলে 260-70-80 করে, এইখানে কি খেলতে দেবো? মানে আমি দেখে মনটাই খারাপ হয়ে গেল, মনে হলো আবার নতুন করে শুরু করতে হবে। আমি বলছি ইম্প্রুভমেন্টের কোনো শেষ নেই। নাজমুল হাসান পাপনের মন খারাপ হওয়াটাই অবশ্য স্বাভাবিক। চলমান আইপিএলে যেভাবে রান হচ্ছে, বিশেষ করে 250 পার হওয়া ম্যাচগুলো কিছুটা আশাহত তো করবেই। বাংলাদেশ দল যে সেই বিবেচনাতে অনেকখানি পিছিয়ে, এক সময়ে 140-150 করা টাইগারদের লক্ষ্য এখন যখন 200 ছুঁই, তখন পাশের দেশে এমন ব্যাটিং তাণ্ডব হয়তো বুঝিয়ে দিয়ে যায় পার্থক্যটাই। সে যাই হোক, সামনে বিশ্বকাপ আর সব বিশ্ব আসরের আগেই টাইগারদের ঘিরে থাকে অনেক দশা। এবার অবশ্য এক্সপেকটেশনের লাগাম দিতে বলেছেন স্বয়ং নাজমুল হোসেন শান্তই, বিশ্বকাপে বাংলার ক্যাপ্টেন। এবার আশা, মানে প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয়, এক্সপেকটেশন এটা করব সেটা করব অনেক কথাবার্তা হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এক্সপেকটেশনটা খুব একটা করার দরকার নেই, এক্সপেকটেশনটা মনের ভিতরেই থাক সবার। আপনিও জানেন বাংলাদেশ টিম কী চাই, আমরা প্লেয়াররাও জানি যে আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই। সবাই চায় যে আমরা অনেক বড় কিছু করি, বাট এটা নিয়ে যখন খুব বেশি মাতামাতি হয় এই জিনিসটা আমার পার্সোনালি ভালো লাগে না, কারণ আসলে দরকার নাই। রেজাল্ট যখন হবে তখন অটোমেটিক বোঝা যাবে। সো আমি একটা জিনিস বলতে পারি যে এই যেই টিমটা খেলবে এরা 120% দিবে প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য। সো এই এই এটা আমি এই সিওরিটিটা আমি দিতে পারি এবং প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যই খেলবে। সো আশা, অনেক বেশি আশা নিয়ে যাচ্ছি। প্রতি বছর আমরা অনেক প্রত্যেকটা ম্যাচ যখন আমরা খেলি তখন অনেক আশা নিয়েই খেলি এবং আমরা যেটা পারি ওই জিনিসটা করারই চেষ্টা করি। সো প্রত্যেকটা ম্যাচ জেতার জন্যে খেলবো, বাট আগে থেকেই অনেক আশা করতেছে, এবার একটু বেশি এক্সপেক্ট করতেছে। এই বিষয়গুলো নিয়ে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা যেন মাতামাতি না করি। শান্ত অন্তত বড় স্বপ্ন দেখাননি, যদিও টাইগাররা লড়াইটা চ্যাম্পিয়নশিপের জন্যই করবে নিশ্চিতভাবেই। উৎসাহ আহমদ, অলরাউন্ডার।